নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। কেক যে শুধু ক্রিসমাসে খাওয়া যায় তা কিন্তু নয়, যে কোনো সময় এটা বানিয়ে নিয়েও যেতে পারে, বার্থডে বা অ্যানিভার্সারি বা যে কোনো স্পেশাল ডেতে। এর আগেও কয়েকটা কেকের ভিডিও দিয়েছি, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা ধরনের, আর যে কেউ এটা বানিয়ে নিতে পারবে। অনেকের মুখে শুনেছি যে কেক ঠিকঠাক মতন ফোলে না বা ভেতরটা একটু কাঁচা থাকে বা শক্ত হয়, এই প্রসেসটা একবার দেখে নিন। এইভাবে বানালে কিন্তু কেকটা খুবই সুন্দর, সফট আর স্পঞ্জি হবে। শুরু করছি তাহলে, দেখে নিন রেসিপি। একটা এরকম কাঁচের বাটিতে এক কাপ উষ্ণ দুধ নিলাম, আর যেই কাপে দুধ নিয়েছিলাম ওই কাপেরই হাফ কাপের একটু বেশি চিনি দিলাম। এখন দুধ আর চিনিটাকে ভালো করে ফেটিয়ে নেব, যাতে চিনিটা গলে যায়। আর এর মধ্যে ওই কাপেরই চার ভাগের এক ভাগ রিফাইন্ড তেল দিলাম। এখন এর মধ্যে মাত্র একটা ডিম ভেঙে দিলাম। সবকিছু ভালো করে ফেটিয়ে নিলাম। এখন এর মধ্যে ওই কাপেরই এরকম ভরে এক কাপ ময়দা দিলাম। ময়দা দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম, যাতে এর মধ্যে কোনো রকম দলা বা লাম্পস না থাকে। ব্যাটারটা মনে হচ্ছে একটু পাতলা হয়ে গেছে, এই জন্য এর মধ্যে আরও দু চামচ ময়দা দিয়ে দিলাম। দু চামচ ময়দা দেওয়ার পরেও সুন্দরভাবে ফেটিয়ে নিলাম, একই ডাইরেকশনে ফেটাতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা। এটা দিয়ে আরো একবার ভালো করে ফেটিয়ে নিলাম। এখন বাকি থাকলো ভ্যানিলা এসেন্স দেওয়ার, তো এক চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্সটা না থাকে, চার পাঁচটা এলাচের দানাকে পাউডার করে মিশিয়ে দিতে পারেন। এতে কি হয়, কেকের মধ্যে ডিমের গন্ধটা থাকে না। ভ্যানিলা এসেন্সটা দিয়েও আরেকবার ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিলাম। ব্যাটারটা এখন রেডি হয়ে গেছে। এই ধরনের মিডিয়াম একটা স্টিলের বাটি নিলাম। এখন বাটিটাতে ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি। তেল মাখিয়ে নেবার পরে দু চামচ ময়দা দিয়ে ভালো করে এভাবে নাড়িয়ে চাড়িয়ে পুরো বাটিটাতে একটা ময়দার কোটিং দিয়ে দিলাম। এরপরে যে এক্সট্রা ময়দাটা থাকলো সেটাকে ঝেড়ে ফেলে দিলাম। কেক বানানোর জন্য বাটিটা রেডি করে নিলাম। এখন এর মধ্যে ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। পুরো ব্যাটারটা দিয়ে দেওয়ার পরে বাটিতে আস্তে করে একটু ট্যাপ করে নিলাম। এতে কি হবে, ব্যাটারটা বাটির নিচে একদম প্রপারভাবে সেট হয়ে যাবে। ব্যাটারের উপর কিছুটা কাজু, কিশমিশ আর একটু টুটি ফুটি ছিল, এটা দেখতে বেশ সুন্দর হওয়ার জন্য উপর দিয়ে এভাবে ছড়িয়ে দিলাম। এই ধরনের একটা গামলা নিয়েছি, সবার ঘরেই থাকে। এটাকে ভালোভাবে গরম করে নিয়েছি আর এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, যার উপরে আমরা ভাতের হাঁড়ি ঠাড়ি বসাই। আর যেই বাটিতে ব্যাটার দিয়েছি ওই বাটির নিচটা স্ট্যান্ডের মধ্যে বসে যাবে বলে এরকম একটা পাতলা প্লেট দিয়ে দিলাম। এখন প্লেটের উপরে ব্যাটারওয়ালা বাটিটা বসিয়ে দিলাম আর এটাকে কমসে কম 40 মিনিট বেক হতে দেবো। এরকম একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর যে ঢাকনার মধ্যে ছোট্ট একটা ছিদ্র আছে এটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম। বাটিটা যেহেতু মোটা ছিল সেহেতু এই কেকটা হতে 1 ঘন্টা টাইম লেগেছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কম করে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেম বা বাটির মোটা পাতলার উপরে কিন্তু কেক হওয়ার টাইমটা ডিপেন্ড করে, তো আপনারা জরুর 1/2 ঘন্টা করে কেকটাকে একবার চেক করে নেবেন। আমিও মাঝখানে চেক করেছিলাম,
এক ঘন্টা পরে এরকম একটা চাকু দিয়ে চেক করলাম, চাকুটা দেখবেন একদম পরিষ্কার হয়ে গেছে, তার মানে কেকটা প্রপার বেক হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে ফুলেছে। এখন এটাকে নামিয়ে একটু ঠান্ডা হতে দেব। একটু ঠান্ডা হয়ে যাবার পরে একটা চাকু দিয়ে এইভাবে কেকের চারপাশটাতে আলগা করে নিলাম। এরপর ওপর একটা প্লেট দিয়ে এইভাবে উল্টে দিলাম আর বাটির উপরটাতে আস্তে আস্তে করে ট্যাপ করে দিলাম। দেখুন খুব সুন্দরভাবে কেকটা কিন্তু বেরিয়ে এসেছে। দেখুন কেকের চারপাশটা কি সুন্দর ব্রাউন কালার হয়েছে আর কেকটা কত সুন্দর ফুলেছে। তো কেকটার এবার মন হলে একটু ডেকোরেশন করি। তো এখানে চকলেট সিরাপ দিয়ে এরকম আস্তে আস্তে করে একটু ডেকোরেশন করলাম। যেহেতু কেকটা এখনো হালকা গরম আছে তো চকলেটটা আর একটু গলে গিয়ে শেপটা একটু খারাপ হয়ে গেল, কোনো ব্যাপার নেই, আমি কেটে দেখাচ্ছি। দেখুন কেকটা কত সুন্দর ফাঁপা হয়েছে, স্পঞ্জি হয়েছে। সো যাদের কখনো কেক হয় না বা ঠিকমতো বানাতে পারেন না, তারা শুধু এই রেসিপিটাকে ফলো করবেন, তারা অনায়াসে কিন্তু কেক বানিয়ে নিতে পারবেন। এই রেসিপি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর বেল বটন ট্যাপ করবেন, তাহলে আমার সব ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। নিত্য নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব। ভালো থাকবেন সবাই, আজ এইটুকুই।